স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও এবার থেকে মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাওয়ার জন্য এতদিন স্বাস্থ্যসাথী কার্ড থাকা বাধ্যতামূলক ছিল। এবার থেকে স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, এমনটাই জানা গিয়েছে। পঞ্চায়েত ভোটের মুখে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1 এপ্রিল শনিবার থেকে চালু হয়েছে দুয়ারে সরকার প্রকল্প, সেখান থেকেই এই পরিষেবা মিলবে। লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাওয়ার জন্য এতদিন স্বাস্থ্যসাথী কার্ড থাকা বাধ্যতামূলক ছিল। এবার থেকে স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। পঞ্চায়েত ভোটের মুখে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1 এপ্রিল শনিবার থেকে চালু হয়েছে দুয়ারে সরকার, সেখান থেকেই এই পরিষেবা মিলবে। ফের রাজ্যে শুরু হয়েছে দুয়ারে সরকার। লক্ষ্মীর ভাণ্ডারের থেকে স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, বিধবা ভাতা, ভবিষ্যতের ক্রেডিট কার্ড সহ বিভিন্ন ক্ষেত্রে হাজার হাজার আবেদনপত্র ইতিমধ্যেই জমা পড়েছে। তবে অন্যান্য বারের মতো এবারেও লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের জন্য সবথেকে বেশি আবেদনপত্র জমা পড়েছে। এতদিন স্বাস্থ্যসাথী কার্ড না থাকলে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাওয়া যেত না। এবারে সরকারের তরফে স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। দুয়ারে সরকার পরিষেবা শুরু হওয়ার প্রথম দিনে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য 60,000 আবেদনপত্র জমা পড়েছে বলে সূত্রের খবর। এরপরে রয়েছে খাদ্যসাথী প্রকল্প। এই প্রকল্পের জন্য এতদিন 30,000 আবেদনপত্র জমা পড়েছে। তারপরে বিধবা ভাতার সুবিধা পেতে আবেদন করেছেন 21,000 জন। এছাড়া ক্রেডিট কার্ডেও ভালো সাড়া মিলেছে। মেধাশ্রী প্রকল্পের জন্য প্রায় 200 আবেদনপত্র জমা পড়েছে। এবং সব মিলিয়ে এবারে যে আর নতুন কিছু হতে চলেছে এমনটাই কিন্তু আশাবাদী যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন তারা। অবশ্যই এবারে দুয়ারে সরকার পরিষেবা শুরু হওয়ার প্রথম দিনই স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য 60,000 আবেদনপত্র জমা পড়েছে। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে যে এই প্রকল্পের সুবিধা পেতে বহু মানুষই উদগ্রীব। আর সরকারের তরফে এই ঘোষণা হওয়ার পরেই কিন্তু একেবারে খুশির হাওয়া বলা চলে। আর যে সমস্ত মানুষরা যারা দীর্ঘদিন ধরে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অপেক্ষা করছিলেন এবং যারা ভাবছিলেন যে স্বাস্থ্যসাথী কার্ড নেই সেক্ষেত্রে তাদের কতটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবারে কিন্তু এই সমস্যার সমাধান। আর যেটাই যেটা বলা হচ্ছিল যে 1 এপ্রিল শনিবার থেকে চালু হয়েছে দুয়ারে সরকার, এবারে সেখান থেকে এই পরিষেবা মিলবে। ফের রাজ্যে শুরু হয়েছে দুয়ারে সরকার প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডারের থেকে স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, বিধবা ভাতা, ভবিষ্যতে ক্রেডিট কার্ড সহ বিভিন্ন ক্ষেত্রেই হাজার হাজার আবেদনপত্র ইতিমধ্যেই জমা পড়েছে। আপনিও কি এই বিষয়টা নিয়ে অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন? ঠিক কীভাবে দেখছেন পুরো বিষয়টা জানাতে পারেন অবশ্যই কমেন্ট সেকশানে। এছাড়াও লাইক করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।